এবার হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান। আর্থিক কেলেঙ্কারির বিষয়কে কেন্দ্র করে নির্মিত হতে যাওয়া এই সিনেমার নাম করক সিংহ। অনুরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। এই সিনেমার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের সূত্রেই এমন খবর প্রকাশ করেছে কলকাতার পত্রিকা আনন্দবাজার। আর সেই প্রতিবেদনে বলা হয়েছে, এই সিনেমা প্রসঙ্গে মুখ খুলতে নারাজ আমাদের জয়া আহসান। সিনেমাটিতে আবারও কাজ করছেন দিল বেচারা সিনেমার সঞ্জনা সাংভি। তবে সূত্রটি আনন্দবাজারকে জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মুম্বাইয়ে শুরু হতে যাচ্ছে সিনেমার শুটিং। তারপর কলকাতায় টানা 20-25 দিনের শিডিউল রয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই কলকাতায় যাবেন পঙ্কজ ত্রিপাঠি এবং সঞ্জনা সাংভি।